সালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করছি একটা ভিডিও ক্লাসের জন্য। সবাকে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্বাগতম। এই করোনাকালীন লগ্নে যারা আমাদের ক্লাসগুলো দেখে লাইক কমেন্ট করে আমাদেরকে জাগরিত রেখেছে, সবাইকে আন্তরিক অভিনন্দন। কথা না বাড়িয়ে আমি সরাসরি পড়ে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা প্রতিটি অধ্যায়ের সাথে সম্পৃক্ত, যেখানে দ্রুতরফা দাখিলা পদ্ধতির পরিপূর্ণ বিকাশ একেবারেই সহজ এবং দুইটা প্রশ্নই আসে প্রায় 20 মার্ক, সেটা হলো আমাদের জাবেদা, ষষ্ঠ অধ্যায় জাবেদা। তোমরা জানো হিসাব বিজ্ঞানে কিছু আছে ফাঁকা বই, কিছু আছে সহকারী বই, তার মধ্যে জাবেদা হলো আমাদের হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই। এখন জাবেদাটা কাকে বলে? কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ পূর্বক প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। বেশিরভাগ এটাই আসে যে নৈতিক জাবেদা হিসাবের কি ধরনের বই বা হিসাবের প্রাথমিক বই কোনটি, এটাই একটা গাণিতিক সমস্যা সমাধান করবো আমরা আজকে। তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, তোমরা কাগজ কলম স্কেল নিয়ে প্রস্তুত থাকো, আমরা তোমাদের 1 নম্বর অঙ্কটা আজকে সমাধান করতে যাবো ইনশাল্লাহ। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটা বোর্ডে বা উঠে নিচ্ছি, সবাই একটু দেখো। ডিসেম্বর 1, ফার্স্ট পার্সন বার্তায় প্রতিটি 300 টাকা দরে 500টি ফ্যান ক্রয়, প্রতিটি 300 টাকা দরে 500টি ফ্যান ক্রয়, বহন খরচ 1000 টাকা, চালান্ন 78, শর্ত 2-5, নিট 15, 3 তারিখ নগদে প্যান্ট বিক্রয় 35,000, এরপরে 8 তারিখ মাহমুদ ফ্যাশন কি, অর্থাৎ 1 তারিখে আমি নামটা উল্লেখ করিনি, সেটা ছিল মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশনকে 100টি ফ্যান ফেরত প্রদান, এরপর হলো আমার 10 তারিখ আসবাবপত্র মেরামত 500 টাকা, পনেরো তারিখ
প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। ইসলাম স্টোর থেকে প্রতি জোড়া 400 টাকা দরে 400 টাকা দরে 200টি প্যান্ট ক্রয় 200টি প্যান্ট ক্রয় বাটা 10% শর্ত 2730 20 তারিখ মাহমুদ হাসানকে পরিশোধ 40,000 টাকা মাহমুদ হাসানকে পরিশোধ 40,000 টাকা ক ফেরত পণ্যের মূল্য নির্ণয় খ ক্রয় জাবেদা প্রস্তুত কর গ অবশিষ্ট লেনদেনের সাধারণ দাবেদার প্রস্তুত কর। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে ক নম্বরে বলছে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে ফেরত দেওয়া হয়েছে, 8 তারিখে মাহমুদ হাসানকে 100টি ফ্যান্ট ফেরত প্রদান। তাহলে এই 100টি ফ্যান্টের মূল্য নির্ণয় করবো আমরা। তাহলে আমরা দেখলাম প্রতিটি 300 টাকা করে, প্রতিটি 300 টাকা করে আমরা 500টি প্যান্ট ক্রয় করছি। তাহলে আমার এখন একেবারে সহজ, ফেরত দিচ্ছি আমি 100টি প্যান্ট, আর আমার প্রতিটি প্যান্টের মূল্য হলো কত টাকা? 300 টাকা। তাহলে আমি 100 300 দিয়ে গুণ করি তাহলে সহজে পেয়ে যাব। তবে ক্রয় করার সময় আমার শর্ত ছিল 5% বাড়তা, 5% ছাড় ছিল, এখন সেই বাড়তাটা আমাকে বাদ দিতে হবে। আমি আবার কথা বলছি, ডিসেম্বর 1 তারিখে আমি প্রতিটি ফ্যান্ট 300 টাকা দরে ক্রয় করছি, আর 8 তারিখে এসে আমি 100টি ফ্যান্ট ফেরত প্রদান করছি। তাহলে প্রতিটি ফ্যান্টের মূল্য আমার 300 টাকা। প্রতিটি মূল্য যদি 300 টাকা হয়, 100টি মূল্য হবে 300 × 100। কিন্তু ক্রয় করার সময় আমার বাটা ছিল 5%, সে বাটাটা বাদ যাবে। খরা মানে ক্রয় যাবে না প্রস্তুত করো। তো আমরা জানি বাকিতে যত ক্রয়কৃত লেনদেন আছে সবগুলো পাওয়া যাবে, জানবে যত বাকিতে যতগুলো পাওয়া যাবে না আছে সবগুলো পাওয়া যাবে তাদের যাবে। এখন আমার বাকিতে ক্রয় আছে 1 তারিখ এবং 15 তারিখ, 1 তারিখ এবং 15 তারিখ। সুতরাং 1 তারিখ এবং 15 তারিখে যাবে। মনে রাখবে ক্রয় জাবেদা করার সময় যদি কোনো খরচ থাকে সেগুলো যোগ, বাটা বিয়োগ, খরচগুলো যোগ বাটা বিয়োগ। যেমন এখানে আমার বহন খরচ ছিল 1,000, সেটা যোগ হবে, 5% বাটা সেটা বাদ যাবে। এখানে এসে কোনো খরচ নাই শুধু বাটা, 10% বাটাটা বাদ যাবে। এই যে শর্ত, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, 2,5,15। ক্রয় করার সময় তোমাকে শর্ত দিচ্ছে যদি সে 5 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে 2% বাড়তে পারবে।
আমি আবার বলছি 5 দিনের মধ্যে গণিত করলে 2% বাড়তে হবে। নিট সময় হলো 15 দিন, 5 দিনের মধ্যে দিলে বাড়তে হবে, 5 দিনের বাইরে গেলে বাড়তে পাবে না, তবে সর্বশেষ তার সময় হলো 15 দিন। এখন আমার এমসিকিউটা আসবে, এখানে দুই দ্বারা কি বোঝা? দুই হলো বাড়তা ভার আর 5 হলো বাড়তার কালীন পরিশোধ সময়, বাড়তা কালীন পরিশোধ সময়। গণাম্বারে এসে বলছে অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা প্রস্তুত করো। তো আমার গণাম্বারে যে আমি এক তারিখ এবং 15 তারিখ যে দুইটা দিয়েছি সে দুইটা বাদে বাকিগুলো যে আমি সাধারণ জাবেদা প্রস্তুত করব। এখন ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো, আমরা সেটা করব। সবাই একটু রেডি থাকো। ছোট আঙ্গিকে আমরা একটা গড় করে নিই। এটা হলো আমাদের ক বিবরণ টাকা টাক। তো আমরা আগে বলছিলাম ফেরত পণ্যটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, 8 তারিখে পণ্য ফেরত দিয়েছে। ডিসেম্বর 8 100টি প্যান্ট ফেরত, তাহলে প্রতিটি প্যান্টের মধ্যে হলো 300 গুণ 100 হচ্ছে কত? 30,000। ক্রয়ের সময় আমার বার্তা ছিল 5%, বিয়োগ বার্তা 5%। এই 5% কার উপর ধরবো? 30,000 টাকার উপরে। 30,000 টাকা 5% 1500, বাদ দিলে আর 28,500 শেষ। 28,500, তাহলে আমার ক নাম্বার শেষ। তোমরা একটু উঠে নাও। খ নাম্বারে ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে আমাদেরকে। আমরা ক্রয় জাবেদার ঘরটা একটু করে নিই। তোমরা তোমাদের পাঠ্যবইটা খুললে ষষ্ঠ অধ্যায় গেলে সেখানে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ঘর সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে ঘরটা করে নিবা। এখন আমি ঘরটা করতেছি। তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত 57 সূত্র, এরপরে ক্রয় হিসাব ডেবিট, আধার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, আধার হিসাব ক্রেডিট, আধার হিসাব ক্রেডিট। তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত 57 সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাউন্ডার হিসাব ক্রেডিট। এটা আমরা করতেছি খ নাম্বার ক্রয় জাবেদা। মাঝে মাঝে নদীর দিকে আসতে পারে ক্রয় জাবেদাতে ঘর কয়টি, ক্রয় জাবেদাতে ঘর কয়টি, তাহলে আমরা সহজে এখন গুনে দিতে হচ্ছে। তোমার ঘরটা একটু গুনে নাও, ঘরটা করে নাও। এগুলো আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আগে বলছি ক্রয় জাবেদাতে আসবে শুধুমাত্র বাকিতে ক্রয়, ক্রয় জাবেদাতে আসবে শুধু বাকিতে ক্রয়, আর বাকিতে ক্রয় ছিল আমাদের 2টা তারিখ, ডিসেম্বর 1 এবং ডিসেম্বর 15। তাহলে ডিসেম্বর 1 মাহমুদ ফ্যাশন,
মাহমুদ ফ্যাশন। সেখানে পুরোদের ফর্সা খাবেন আগ লেখা ছিল প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট, 300 টাকা দরে 500টি প্যান্ট। তাহলে 300 × 500 ইকুয়াল টু দিত আমার 1,50,000, 1,50,000। এবার সেই 1,50,000 থেকে 5% বাড়টা বাদ যাবে, 5% বাড়টা বাদ যাবে 5%, 7,500। 7,500 বাদ দিয়ে এরপর যে টাকাটা থাকবে তার সাথে আমরা আমাদের খরচ আছে বহন করা আছে 1,000, সে বহন খরচ যোগ করব, যোগ করলে হচ্ছে যে 1,34,450। 1,34,450 আমার একটা শর্ত ছিল 2,5 নিট 15, 2,5 নিট 15, চালানো ছিল 78। সূত্র করে একটা টিক মার, 1,34,750 কীভাবে আমি আবার বলছি, আমার প্যান্ট ছিল 500টি, প্যান্ট ছিল 500টি, প্রতিটি মূল্য ছিল 300, আমি সেটা গুণ করব, গুণ করে গুণফল থেকে বাড়টা বাদ দেব, বাড়টা বাদ দেব, বাড়টা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেখান থেকে আমি কি করব, বহন খরচটা যোগ করব, বহন খরচ যোগ করব। তাহলে 1,50,000 বিয়োগ 7,500, 1,42,500 যোগ 1,000, 1,43,500, 1,43,500। এরপর আছে 15 তারিখ, 15 তারিখে ছিল আমার প্রতি জোড়া 400 টাকা দরে 200টি। এখানে একটু বোঝার বিষয় আছে, প্রতি জোড়া 400 টাকা দরে 200টি, তো এক জোড়ার দাম হলো 400 টাকা, তাহলে একটির দাম হলো 200 টাকা, আমার এখানে হলো 200টি, তো 200টি হলো 100 জোড়া, 100 জোড়া, তাহলে প্রতি জোড়ার দাম 400 করি, 100 জোড়ার দাম হবে 40,000 টাকা, বিয়োগ আমার বাড়টা আছে 10% 4,000, তাহলে 37,000। ইসলাম স্টোর, ইসলাম স্টোর, সেখানে আমার শর্ত ছিল 2,7 নিট 30, 2,7 নিট 30, 4 নম্বর নেই সূত্র, তাহলে আমার 37,000 বহন খরচ আছে মনে, না এখানে কোনো বহন খরচ নেই আমার, তাহলে সরাসরি 37,000 বসে যাবে, বসে গেল, বসে যাওয়ার পরে আমার যোগ হলো, তাহলে 1,43,500 যোগ 37,000, 1,79,500, 1,79,500 শেষ, এবার আমার ক্রয় যাবে, তাহলে ক্রয় মূল্য থেকে বাড়টা বাদ যাবে, বাদ দেওয়ার পরে যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে সেই খরচগুলো যোগ হবে, আমি আবার বলছি বাড়টা বাদ আনুষঙ্গিক যে কোনো খরচ থাকবে সেগুলো যোগ। ঘনাম্বার ছিল অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবতা প্রস্তুত কর, মানে যেগুলো আমাদের পয় জাবতাতে গিয়েছে সেগুলো বাদে অবশিষ্টগুলো দিয়ে আমরা সাধারণ জাবতা প্রস্তুত করব। তো সাধারণ জাবতার ঘরটা একটু করে নিই আমরা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হলো আমার গ নাম্বার।
তাহলে 3 তারিখ নগদে প্যান্ট বিক্রয় নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ডিসেম্বর 3 নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট 35000 তারপর আসছে আমার 3 তারিখ পরে 8 তারিখ মাহমুদ হাসানকে 100টি ত্রুটিযুক্ত প্যান্ট ফেরত প্রদান মাহমুদ হাসান হিসাব ডেবিট নগদ ফারদার হিসাব ওয়েবার হিসাব ক্রেডিট 8 তারিখ মাহমুদ হাসান অথবা ফারদার এক কথা তাহলে ফারদার লিখলাম ফারদার হিসাব ডেবিট প্রোভাইডার হিসাব ক্রেডিট তোমরা দেখবে আমরা প নম্বরে ওই ফেরত পণ্য মূল্য নির্ধারণ করেছিলাম 28500 ঠিক আছে আমার 8 তারিখ 8 তারিখের পরে আছে 10 তারিখ আজমত মেরামত তাহলে আজমত মেরামত হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আসবাবপত্র মেরামত হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট সেটা ছিল আমার মাত্র 500 টাকা 500 টাকা লাস্ট ওয়ান হলো আমার 20 তারিখ মাহমুদ হাসানকে পরিশোধ তাহলে মাহমুদ হাসান হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কত টাকা পরিশোধ করছি আমরা 40000 টাকা 40000 টাকা এই হলো আমার 7000 টাকা যাবতীয় টাকা যোগ করার কোনো দরকার নেই অনেকে দেখি আমরা যাবতীয় যোগ করে বের করে কিন্তু এটা কোনো হিসাব নয় এটা হিসাবের বই মাত্র তো হিসাবের বই যেহেতু এখানে যোগ বিয়োগ কোনো দরকার নেই শুধু আমরা এখানে এভাবে দেখিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আশা করি আগামীকালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ